তো অনেক কথা শুনলাম, জানলাম আর বুঝলাম। তো গামলা, যা এবার নিজেকে সত্যি প্রমাণ করে দেখা, নিজে খুব রয়্যাল যা দেখা, তারপর তো বাচ্চাটাকে নিবি কাস্টডিতে। দিয়েছে তো ভালো করে ঝামা ঘষে, দিলে তো মুখে ঝামোটা ঘষে। খুব তো কান্নাকাটি করতিস, কে দেখালি, খুব ভালোবাসা না ছেলের ওপর। এবার দেখা, নোংরা নোংরা তুই না, নোংরা খালিটা অনেক কিছু বেরিয়ে যাবে, যা দেখা এবার। তুই খুব ভালো সতী ঘরের মেয়ে, তুই কিচ্ছু করিস নি, কোনো পাপই করিস নি, দেখা এবার, প্রমাণ করা, তারপর তো নিবি ছেলেকে। নিজেকে প্রমাণ করে দেখা, প্রুফ করে দেখা যে তুই ওরকম ঘরের মেয়ে নয়, তুই খুব ভালো, যা করেছিস একদম ভালো কাজ করেছিস, যা করছিস সেটা ভালো কাজ করছিস, দেখা আগে প্রমাণ কর। দিয়েছে তো ভালো করে, বললাম না বেশি বার বাড়িস না, ঝড়ে পড়ে যাবি। বেশি বার বাঁধতে নেই মানুষকে, যেটা ভুল করেছিস সেটা মেনে নিতে হতো, তাহলে এতটা বারবার বাড়তো। তুই কি করলি, বিশাল দেখালি এই সেই পেপার টেপার। আরে তোর যে পিছনে যারা আছে না, তুই ভুল মানুষ তো, কেউ থাকবে না তোর পিছনে, কেউ থাকবে না। যা এবার ছেলে কাস্টডি নিয়ে দেখা, ছেলে আর মা এক হবে না, ছেলে আর মা এক হবে না। এ কি, আর ছেলে মা এক হবে বলছিলিস, কোথায় গেল ছেলে মা এক হবা? আর নিজে নোংরা, তুই ছেলেকে নিজে নোংরামি করাবি নাকি? নিজে দেখাচ্ছিস আমি সত্যি, এখন কমাস এত ঘুরে গাড়ে এত কিছু করে এসে এখন দেখাচ্ছিস সত্যি ছেলেকে নেওয়ার জন্য? সত্যি কথা বাবা, তোরা যা জিনিস না, মানুষ চেনে না, তাই জন্য কমেন্টে তোদের হয়ে ফরে কথা বলে। আর এই আমি লিখে দিলাম, এই সংসারটা ভাঙার পর, মানে ভেঙে গেছে যেটা, এরপর আর একজন লাইনে আসছে, সে হচ্ছে রুমালি। জানতে পারলাম নাকি ওর বাড়ির পাশ থেকে, ওরা নাকি জনে রুমালি আর রুমালির চামচা, মানে অতিদেব তো পুরো কার্টুন বানিয়ে রেখে, সত্যিও কার্টুন বানিয়ে রেখে দিয়েছে ওকে। নাকি ওদের পরকীয়া নিয়ে ঝামেলা হয়। তুই পরকীয়াও করিস? এই পরকীয়াও করো? বা বা বা, দেখে তো মনেই হয় তুমি ওই কার্টুনটাকে নিয়ে তো সংসার করছো, নো লোক দেখান, কারণ কি বলে, ও কার্টুন তোমাকে ছাড়া চলবে না, কারণ কার্টুনের জব যা করে ভালো করে হয়তো, কিন্তু তোমার মতন এত হাই ফাই মার্সিডিস এরকম জায়গায় থাকার মতন নতুন কাজ করে না। তুমি যেমন ভাবে তার কার্টুনটাকে রেখে দিয়েছো, তো তুইও তাহলে পরকীয়াতে লিপ্ত, তাহলে ভালোই জানতে পারলাম ঠিকঠাকই। আশেপাশের লোক যখন বলছে তোমরা দুজন নাকি ড্রিঙ্কস করে এইসব নিয়ে ঝামেলাঝাটি হয় ঘরে, তো তাহলে কি এর পরের লাইনটা কি, গামলার পরের লাইনটা কি রুমালি নিচ্ছে? কি রে রুমালি, রুমালি তুমিও নিচ্ছ এই লাইনটা পরে? আর তোর মুখটা দেখে, তোমার মুখটা দেখেই বোঝে যায়, তোর বলে ফেলছি সরি, তোমার মুখটা দেখেই বোঝে যায় যে তুমি কিরকম। ওই রকম কার্টুনকে নিয়ে তুমি সংসার করছো, ওটা লোক দেখা নিয়ে তো লাগছে। তুমি তাহলে গামলাকে পেছন থেকে এতটা প্রোটেক্ট করতে না? সবই জানি, মানুষ যারা দেখছে না তারা চোখে পট্টি বেঁধে দেখছে তোমরা ভালো, আর তোমরা সবার সামনে ভালো জিনিসটাকে দেখাচ্ছ, খারাপটাকে দেখাচ্ছ না। খারাপটাকে দেখালে তোমার ভিউজ কমে যাবে, খারাপটাকে জিনিসটা দেখালে তোমাদের ভিউজ কমে যাবে, ওই জন্য তোমরা খারাপ জিনিসটাকে দেখাচ্ছ না, ভালো জিনিসটাকে দেখাচ্ছ। আর সিরিয়াসলি, তুমি তো বড় মিথ্যাবাদী, কত ব্লগে মিথ্যে কথা আছে, আমরা কলকাতায় এসে থাকবো থাকলে, আর তুমি নিজে সংসার করতে পারো নি এরকম বয়স্ক শাশুড়িকে রেখে ওখানে গিয়ে থাকতে? কেন নিয়ে যেতে পারলে না শাশুড়িকে, নিজেই সংসার করতে ঠিকঠাক পারো নি, তো লোককে কি করে তুমি অ্যাডভাইস দেবে সংসার করার জন্য? নিজেই তো ওখানে গিয়ে ছিলে, একটা শাশুড়িকে একা রেখে গেছে, তখন তো ওই নর্দমার মাই তোমাকে, তোমার শাশুড়িকে গিয়ে দেখাশোনা করতো, মাঝে মাঝে রান্না করে দিত, আমি ব্লগ দেখতাম। তুমি যখন কলকাতাতে এসেছিলে তখন তোমার এই গুণধর ভাই নাকি খাবার দিয়ে আসতো, অত দূর থেকে কলকাতার নিউ টাউনে এসে অত খাবার দাবার জল টল সব দিয়ে আসতো, আমি দেখেছি, আমি সব জানি। হয়তো অনেকে নতুন ভিডিও দেখছে, আমি পুরোনো ভিডিও দেখেছি, অনেক দেখতামও আগে ভিডিও আমি তো। আর তোমার ভিডিও তো সেরকম তো আমি কিছু পাইও না, তোমাকে তুমি দামি ঘর
বা গাড়ি কিনবে কারণ কেন? তোমার তো ব্লগে ওগুলো দেখাতে হবে, তোমার তো সেরকম দেখানো কিচ্ছু নেই। ঘরে কি করছো, রান্না করছো, বাড়িটাকে সুন্দর বাড়ি আমার দেখাচ্ছ, গাড়ি দেখাচ্ছ, তোমার ব্লগে দেখানোর মতন কিচ্ছু নেই, কিছু নেই সেরকম। শুধু বাড়িটাকে শো অফ করছো, গাড়িটাকে শো অফ করছো, শো অফ ছাড়া তোমাদের ভিডিওতে কিচ্ছু নেই। ছোট থেকেই যে ভিডিওগুলো আমরা দেখে এসেছি তোমার, সেগুলো শো অফ ছাড়া কিচ্ছু নেই, কোনো মোটিভেশন ভিডিও নেই। তাহলে তুমি তুমি যেমন রুমালিও যেমন গামলাও সেরকম। ও সংসার করছে সবাইকে, কারণ ওর একটা প্রেস্টিজ আছে যে আমাকে, আমি একটা অত বড় ব্লগার, আমাকে দেখাতে হবে আমি সংসার করছি, আমি চলে গেলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। কিন্তু ভেতরে কি সংসারে ঝামেলা নেই? ওই কার্টুনটাকে নিয়ে সংসার করছে, সবাই মানছো তোমরা, অত সুন্দর সাজে, অত সুন্দর ড্রেসিং, সবই ছেড়ে এর জন্যই ও কিচ্ছু করছে না। তোমরা একবার ভাবো তো, তোমরা একবার চিন্তা করে দেখো তো, ওই কার্টুনটার জন্যই ও এত কিছু করছে। রুমালি বলছি না, যে দেখবে এই জিনিসগুলোকে সাপোর্ট করবে না, তার ভেতরেও কিন্তু এই জিনিসগুলো চলে, তারাও এই জিনিসগুলো করে বলেই সাপোর্টটা করে, নাহলে এমনি এমনি কেউ করবে না। আর রুমালি আর কদিন, আর কদিন পর ওই গুদীপ্ত ও থাকবে না, ও পিছনে থাকবে না, সব দিক দিয়ে বাস পড়বে। এবার কাঁচে তো হালকা জলে চোখের জল, ওই চোখের জলটাও তখন শুকিয়ে যাবে কাঁপতে কাঁপতে। দেখো আজকে ব্লগ আসে কিনা, আজকে ব্লগ আসে কিনা দেখো। আমার তো মনে হয় না আসবে, কারণ ও তো নতুন ভিডিও দিচ্ছে না, নতুন ভিডিও সবই তোমাদের ঠকাচ্ছে, ভিউয়ার্সদের ঠকাচ্ছে, সব পুরনো পুরনো ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে ঠকাচ্ছে, তোমরাও হা করে দেখতে যাচ্ছ কেন? সবই তোমাদের পুরনো ভিডিও, তোমাদের প্রমাণ পাচ্ছ পুরনো ভিডিওগুলো ছাড়ছে, কেন ছাড়ছে সেটা বুঝতে পারছো না? ও বাড়িতে নেই বলে এগুলো ছাড়ছে, ও বাড়িতে নেই বলে এগুলো ছাড়ছে, ওখানে নেই, তোমরাও তা সেগুলো দেখতে যাচ্ছ। সন্দীপ্তার পিছনে আমরা সবাই আছি, সবাই আছি, তো এটা তো জিত হবেই, জানা কথা, জানা কথা। আর আমাদের তো কালকে ভিডিও দেখে আমি খুবই খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সবার যারা খুব কমেন্ট করছিল না তোমরা, ওদের মুখে একটু ঝামা ঘষা হলো, তো তোমরা করতে থাকো, আমার কোনো যায় আসে না, যেটা সত্যি সেটা হবেই, আর যেটা সত্যের পাশে আমরা থাকছি সে সত্যের জয় যখন হবে, আর তো 10% হয়তো, 99% তো হয়েই গেছে মোটামুটি, সন্ধ্যে যা জানালো মাত্র 10% সেটাও হয়ে যাবে। আর যদি সত্যি বেরোয় রুমালি, রুমালির হাজবেন্ড কার্টুন পিছনে আছে, মানে আছে বা ছিল বা থাকছে, তোমাদেরকে আমি ঝামা ঘষবো। তোমরা যে খুব কমেন্ট করছো না, খুব ওরা ভালো, কেন ওর নামে কেন বলছো রুমালির নামে, এই সেই হ্যান ত্যান, তখন আমি তোমাদের উত্তরটা দেবো। আমি এখন কিচ্ছু উত্তর দেবো না, যখন প্রমাণ হবে তখন আমি উত্তরটা দেবো, যে ওরা পিছনে ছিল কি না, না থাকলেও আমি বলবো সরি, আর যদি থাকে তখন আমি তোমাদের ঝামাটা খুঁজবো, ঠিক আছে? তো চলো আজকে যদি ভালো ভিডিও চারে তোমাদের কাছে আসবো। আজকে একটা কালকে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি একটুখানি টায়ার ছিলাম বলে, তো আজকে আমি পুরো কথাটা বললাম। যা করছে এগিয়ে যাও সন্দীপদা, আমরা পাশে আছি, হয়তো কাছে গিয়ে না থাকতে পারছি, দূর থেকে থাকছি, দূর থেকে সাপোর্ট করাটা অনেকটা দামি, তো যা হবে হবে। আর গামলা যা, প্রমাণ দেখা তুই কি ভালো না খারাপ, যা প্রমাণটা দেখিয়ে দে, তুই ভালো হলে ভালোই, খুবই ভালো কথা, তুই খুব ভালো হোস। আর যদি কিছু প্রমাণ না করতে পারিস তো চলো টাটা।